বইমেলা মানে লেখক পাঠকদের মিথস্ক্রিয়ার একটি আদর্শ উপলক্ষ লেখকরা বলছেন অনেক পাঠকের কাছে সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায় বলেই তারা বছর ধরেই অপেক্ষা করেন ফেব্রুয়ারি মাসের জন্য বইমেলার অষ্টম দিনের খবর জানাচ্ছেন এস এম আতিক কর্মদিবসের বইমেলা সাধারণত যেমনটা হয় তেমনই ছিল অষ্টম দিন পাঠকরা বেশ স্বচ্ছন্দে সময় নিয়ে বই দেখেছেন বই কিনেছেন বইমেলা এখন শুধু বই কেনা বেচার স্থানই নয় এটি একটি মিলন মেলাও প্রত্যেকে প্রত্যেকের সাথে আসলে দেখা সাক্ষাৎ হওয়ার যে সুযোগটা এটা আসলে মিস করাটা কোনো লেখক আসলে মিস করতে চান না ওই জায়গা থেকে আসলে লেখকদের প্রকাশনাগুলো মূলত গ্রন্থ গ্রন্থমেলা কেন্দ্রিক বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তবে অনেক লেখক বিশেষ করে নবীন লেখকদের কাছে কাগজের দাম বৃদ্ধি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দুইটি পাণ্ডুলিপি আমার প্রস্তুত করা আছে আমার ইচ্ছে ছিল খুব প্রকাশ করার বিগত বছরে যে অ্যামাউন্ট এসেছিল প্রকাশকের সাথে কথা বলে জেনেছি এটার দ্বিগুণ বাজেট আসছে যার ফলে প্রকাশক বললেন এটা যেহেতু আগের বইটা এখনো ভালো চলছে চলুক আগামীতে কাগজের দাম যদি কমে তাহলে করার কথা আর কি বইটা গত বছর আমি তিনশো টাকায় কিনছি কিনেছিলাম এবার আমি সাড়ে তিনশো টাকা দিয়ে কিনতে হচ্ছে এভাবে হয়তো মানুষ মেনে নেবে বা অভ্যস্ত হয়ে উঠবে এবং ফাইনালি মেলা সুন্দর হবে বইমেলার অষ্টম দিনে নতুন বই এসেছে একশো চোদ্দটি এ নিয়ে মোটেলো ছশো বিয়াল্লিশটি এস এম মাতেক এনটিভি নিউজ ঢাকা